বাংলাদেশে গিয়ে দু একটা কাজ করার সুযোগ হয়েছিল আগে, তবে আমার বাংলাদেশ যেতে খুব ভালো লাগে, কারণ আমরা তো অরিজিনালি ওদিককারই, নাটোর, রাজশাহী, পাবনা ওই অঞ্চলের। আমার মামা বাড়ি হচ্ছে ফরিদপুরের, তো তারপর থেকে আমরা কাজের সূত্রে ভারতবাসী হয়ে গেছি আর কি। বাংলাদেশে যখন যাই তখন আমি এটা নোটিস করি যে ওখানকার লোকজন আমাকে কতখানি পছন্দ করে, সেটা আমি টের পেয়েছি। আবার হয়তো বাংলাদেশ যাব। সব্যসাচী চক্রবর্তী অভিনেতা হয়ে ওঠাটা একটা বিরাট লম্বা কাহিনী। খুব সংক্ষেপেই বলি, আমি নাটকের পরিবারের লোক। আমার বাবা জগদীশ চক্রবর্তী, মা মনিকা চক্রবর্তী, এরা সবাই নাটকেরই লোক এবং ছোটবেলার থেকেই নাটক এর সঙ্গে যুক্ত হয়েছি। ছোটবেলার থেকেই বাড়িতে দেখেছি রিহার্সাল হচ্ছে, কিন্তু অভিনয় করতে দেওয়া হয়নি। আমাকে ব্যাকস্টেজের কাজ করতে দেওয়া হতো এবং ব্যাকস্টেজের কাজ করে আমি খুব আনন্দ পেতাম, কারণ এই একটা জিনিস এগিয়ে দেওয়া, সেট তৈরি করা, লাইটের কাজ করা, একদম ছোটবেলায় তো সেগুলো আমার সুযোগ হয়নি। ছোটবেলায় ওই উইংসের ধারে দাঁড়িয়ে থাকতাম, কেউ বেরোচ্ছে একটা চাদর নিয়ে আবার ঢুকবে, সেই চাদরটা হাতে ধরিয়ে দিতাম। এই ব্যাকস্টেজের কাজ করতে করতে একটা সময় এলো যখন বলেছিলেন যে পড়াশুনো শেষ না করে অভিনয় করতে দেব না, কারণ অশিক্ষিত নেতা হওয়াটা কোনো কাজের কথা নয়। তো যখন আমি কলেজে পড়ি, 1975 সালে প্রথম নাটকে অভিনয় করে আমি দেখলাম যে অভিনয়ের থেকে আমার ব্যাকস্টেজের কাজটা করতেই বেশি ভালো লাগে। পরবর্তীকালে এরকম নাটক করতে করতে একসময় কলকাতায় চলে আসি। বাবার মৃত্যু হয়, মাকে নিয়ে কলকাতায় চলে আসি। কলকাতায় এসে আমি আমার পিসেমশাইয়ের নাটকের দল চারবাক বলে, তার সঙ্গে অভিনয় শুরু করি। কিন্তু ব্যাকস্টেজের কাজটাই প্রধানত করতে পছন্দ করতাম। হঠাৎ করে একটি টেলিভিশন কোম্পানি শুরু হয়, অডিও ভিডিও কোম্পানি। যে অডিও ভিডিও কোম্পানিতে আমি টেকনিক্যাল কাজ করব বলেই ঢুকেছিলাম, শেষ পর্যন্ত আমাকে অভিনেতা করে দেওয়া হলো। এবং আমি মনে প্রাণে চেয়েছিলাম যে লোকে সেটা রিজেক্ট করে দিক, আমাকে বর্জন করুক যে মোটেই ভালো অভিনেতা নয় হিসেবে, কিন্তু সেটা হয়নি, হলো উল্টো। লোকে এত প্রশংসা করলো যে শেষ পর্যন্ত আমি আটকে গেলাম এবং আমি অভিনেতা হয়ে গেলাম। আমি অভিনেতা হতাম না যদি দর্শক আমাকে বর্জন করে দিত, যদি দর্শকের পছন্দ না হতো, কিন্তু সেটা হলো না, হলোটা উল্টো, দর্শক আমাকে পছন্দ করে নিল। অভিনয় নিয়ে কোনো শিক্ষার প্রতিষ্ঠানে আমি পড়াশুনো করিনি অভিনয় নিয়ে। তো যেমন সাধারণত লোকে ফিল্ম ইনস্টিটিউট বা ড্রামা স্কুলে পড়ে যেসব যেরমভাবে তৈরি হয়, সেই ধরনের ফর্মাল ট্রেনিং তো আমার কোনোদিনই ছিল না। আমরা তো সামনাসামনি দেখেছি লোককে অভিনয় করতে কিভাবে করতে হয়, লজিকটা কি হয়, সেইভাবে বিশ্লেষণ করা হয় চরিত্রটা, মানে ওইটুকুই, ওইটা করতে করতেই আমরা শিখেছি। আমি হিন্দি ছবি কয়েকটাই করেছি। হিন্দি ছবি হচ্ছে বড় বড় স্টার থাকে, তো তাদের ডেট নেওয়ার পরে যখন হঠাৎ করে মনে হয় যে আচ্ছা ওই লোকটাকে দেখে নেওয়া যাক, তখন ফোন করে বলে যে আপনি কয়েকদিনের জন্য চলে আসতে পারবেন। আমি বললাম না, এরমভাবে বললে আর যেতে পারবো না, অনেক আগের থেকে ডেট নিতে হয়, সেই জন্য হিন্দি ছবি খুব একটা করে ওঠা হয় না। আর তামিল ছবি করিনি আমি, একটা কন্নড় ছবি করেছিলাম এবং সেই কন্নড় ছবিটি ভালোই চলেছিল। তবে আমি দেখলাম যে সেই ভাষাটা ভালো করে বলতে পারছিলাম না বলে আমি আর অনেকগুলো মানে বুঝতে পারছিলাম না, কাজেই তাদেরকে আমি অনুরোধ করেছি যে আমাকে আর এই সুযোগ দেবেন না, কারণ যে কথাটার ভালো করে মানে বুঝতে পারি না তাতে অভিনয়টা করা যায় না, কাজেই সেখান থেকেও বেরিয়ে এসেছি। ইংরেজি ছবি দু একটা করেছি, হলিউডের ছবি একটাই করেছি আর ইংরেজি ছবি একটা, এখানে তৈরি ইংরেজি ছবি এতে একটা করেছি। আর আমাদের বাংলাদেশে গিয়ে দু একটা কাজ করার সুযোগ হয়েছিল আগে, তার পরবর্তীকালে আরিফিনের ছবিটা, ফখরুল আরিফিন খান, আরিফিন ভাইয়ের ছবিটা হয়েছিল যে গন্ডি বলে, এবং সেটা খুব ভালো হয়েছিল ছবিটা, এবং সেখানে আমি একজন ঠাকুরদার রোলে ছিলাম আর কি। আমার ছেলে এবং বৌমা তারা থাকে লন্ডনে, এবং
আমার নাতনির সঙ্গে এইরকম অনলাইন কথা হয়, কি আছে, কি দাদুভাই কি করছো, ও আচ্ছা তাই, হ্যাঁ না জন্মদিনের পার্টি হয়েছে, এরম ধরনের ছিল একটা। তো তারা হঠাৎ করে এই ভদ্রলোকের ব্যাংকে গিয়ে একটু বয়স হয়ে যাওয়াতে হয় কি মাথাটা সবসময় পরিষ্কারভাবে কাজ করে না, তো ব্যাংকে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট হয়, অন্য লোকের অ্যাকাউন্টে নিজের টাকা ট্রান্সফার করে হ্যান ত্যান, সেই অন্য মানুষটি ছিলেন একজন মহিলা, এবং সেই মহিলার সঙ্গে একটা বন্ধুত্ব হয়ে যায় যেটা সমাজ ঠিক মেনে নেয় না। তারা বলে যে এই বয়সে গিয়ে প্রেম করছে দেখো, তো আসলে সেটা প্রেম নয়, এটা বন্ধুত্ব ছিল। তো আমাদের সমাজের যে গণ্ডিটা আছে সেই গণ্ডিটা আমাদের এখনো বন্ধুত্ব করতে দেয় না, এরম ধরনের একটা সাবজেক্ট ছিল। অত্যন্ত ভালো হয়েছিল, অনেকেই পছন্দ করেছিলেন ছবিটা। এবং এছাড়াও আমি আরও বাংলাদেশের ছবি করেছি, আমাদের জয়েন্ট প্রোডাকশনের ছবি করেছি, আমি শাকিবের সঙ্গে দুটো ছবি করেছি, একটাতে শাকিবের বাবা হয়েছিলাম, আরেকটাতে আমি একটা নিউজ চ্যানেলের বোধ হয় চিফ হয়েছিলাম, সে দুটোই এখানে হয়েছিল অবশ্য। আর একটা ছবি করেছিলাম যেটাও খানিকটা বাংলাদেশে হয়েছিল, খানিকটা এখানে হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না, সেটা বহু আগে। তবে আমার বাংলাদেশ যেতে খুব ভালো লাগে, কারণ আমরা তো অরিজিনালি অধিকারী, আমাদের আদি বাড়ি ছিল যে বহু পুরুষ আগে, আমাদের আমরা ছিলাম ওই নাটোর রাজশাহী পাবনা ওই অঞ্চলের, আর আমার মামা বাড়ি হচ্ছে ফরিদপুরের, তো আমরা বেসিক্যালি অধিকার, তো ও কিন্তু বহু জেনারেশন আগে আমরা এদিকে চলে আসি তো কাজের সূত্রে, তো তারপর থেকে আমরা ভারতবাসী হয়ে গেছি আর কি। আমি বাংলাদেশে যখন যাই তখন আমি এটা নোটিস করি যে ওখানকার লোকজন আমাকে আমাকে কতখানি পছন্দ করে, সেটা আমি টের পেয়েছি। একটা কথা জানিয়ে রাখি যে আরফিনের যে নতুন ছবিটা হতে চলেছে তাতেও আমার একটা চরিত্র আছে, কাজী আবার হয়তো বাংলাদেশ যাবো।